করবে অস্বীকার, যেখানেই তাকাবে দেখবে শুধু তার নিয়ামত সম্ভার। তোমরা আল্লাহর কোন কোন নিয়ামত করবে অস্বীকার। সালামু আলাইকুম রাহমতুল্লাহি ওয়া বারাকাতু। প্রিয় ভাই বোনেরা, আমরা ফিরে আসলাম আবারও আমাদের প্রিয় অনুষ্ঠান জীবন জিজ্ঞাসাকে সাথে করে। এখন আমরা সর্বশেষ সেগমেন্টে এসে উপস্থিত হয়েছি। আমরা একটা প্রশ্ন দিয়েছিলাম বিরতিতে যাওয়ার আগে, সে কে আবারও এইমাত্র যারা এসে জয়েন করেছেন আমাদের সাথে, তাদের জন্য একটু রিমাইন্ডার দিচ্ছি। আনফর্চুনেটলি এক ভাই বলছেন যে ওনার পরিচিত একজন ইসলাম থেকে ক্রিশ্চিয়ানিটিতে কনভার্ট করেছে। ওনার ভিউটা হচ্ছে যে জুইশ মুসলিম এবং ক্রিশ্চিয়ানিটি ইজ সেম থিং। এবং যে ভাইটি প্রশ্ন করেছেন, সে জানতে চাচ্ছে এটার জন্য পানিশমেন্ট এবং মোটিভেশনের জন্য কী করতে পারে। এটা অত্যন্ত দুঃখের বিষয় যে যেখানে হাজার হাজার মানুষ সারা পৃথিবীতে ইসলামের দিকে ধেয়ে আসছে, যারা সারাটা জীবন প্রজন্মের পর প্রজন্ম খ্রিস্টান কিংবা ইহুদি ছিল বা অন্য ধর্মের ছিল, তারা শান্তির পিপাসায় ইসলামের ছায়াতলে আসছে। যখন সারা পৃথিবীতে ইসলামের বিরুদ্ধে প্রচুর মিডিয়া ব্যবহৃত হচ্ছে এবং নানাভাবেই ইসলামের বিরুদ্ধে মানুষকে খেপিয়ে তোলার চেষ্টা হচ্ছে, ঠিক তখনই ইসলামের পাশ্চাত্য জগতে বসে ইসলামের ছায়াকে অনুভব করার জন্য মানুষ ছুটে আসছে। সেখানে ইসলাম থেকে ওদিকে আকর্ষিত হওয়ার সুযোগ নেই, কারণ যে প্রশ্নটি এখানে তোলা হয়েছে এবং ইসলাম এক ভুল, এক এই অর্থে যে সবগুলো মাধ্যমে পরিচালিত বা সূচনা হয়েছে। কিতাবগুলো খ্রিস্টানদের বাইবেলের অরিজিনাল টেক্সট কোথায়, কে দেশের পাদ অরিজিনাল না অনুবাদ পড়ছে, কোরআন শব্দে একই রকম, এটাই প্রমাণ করে এটা হচ্ছে এবং জাদুঘর সংরক্ষিত কিতাব আর আজকের কিতাবের কোনো পাত্র, কিন্তু বিভিন্ন সংস্করণ দেখা বাইবেল সেটাও তো চারটা রোমান ক্যাথলিকদের মাধ্যমে যেটা অ্যাপ্রুভড সেটাও তো চারটা জন বিভিন্নভাবে লিখে আরও নেই, এরকম অনেক আছে পরিমাণ আছে, এর জন্য এটা হতে সকল আস্থ একটি কথাই বলে, কিন্তু আজকে দেখা যায় বাদে বিশ্বাস করে যদিও তারা বলে তিনে মিলে হয়, এটা কতই না অযুক্তি। এক এক যোগ এক সমান সাধারণ, যেটা সারা পৃথিবীর ছোট্ট একটি বাচ্চা থেকে আর সবাই বলবে প্লাস ওয়ান থ্রি, তিনে মিলে এক কি করে হয়, এই প্রশ্নের কোনো উত্তর খুঁজে পাওয়া যায় না। এই জন্য খ্রিস্টানদের যে প্রথম বিশ্বাস এটা খুব কমপ্লেক্সিটি, এই জন্য সেখান থেকে এবং হযরত ঈসা আলাইহিস সালাম তিনি কি মানুষ না তারা কখনো তারা ভিতরে আল্লাহর অংশ হয়ে গেছে হয়েছে প্রেরণ করে ফাঁসি নানা রকম, এবং বিভ্রান্ত যে থিওলজির মধ্যে একটা হলো এবং বিশ্বাস, এগুলো হচ্ছে অনেক বিকৃতি সাধন হয়েছে। একের পর এক পর্যালোচনা করলে সেটা শেষ হবে না, ইউনিকনেস উত্তরের সেটা সারা পৃথিবীর অমুসলিমদেরকে এখনো আকর্ষণ করে। সত্যি হয়ে ইসলামের অনেক কথা বলে অনেকে, অনেক ইসলামের বিশ্বাসের হাজার হাজার বিজ্ঞানী তাদের লেখাগুলো পড়লে সেটা আমরা সব করতে পারি। ব্যক্তি যখন
রেখে দুনিয়ার অন্য তখন সেটা অন্যদের করতে এই যে ধ্বংস হয়ে যাবে, যত ভালো কাজ করছে সব ধ্বংস হয়ে যাবে। এরপর যারা তাদের আত্মীয় স্বজন আছে তাদের উচিত যে যারা নতুন মুসলমান হয়েছে খ্রিস্টানদের মধ্যে কি বড় বিজ্ঞান গবেষক প্রফেশনাল লিখে পেশ করা দরকার যে বুঝতে পারবে। আমি কেন উল্টো দিকে উল্টো স্রোতে আসছি যেখানে মানুষ যাচ্ছে সোজা পথে, তখন তার মধ্যে পরিবর্তন আসে। সব আমরা দোয়া করছি, যারা মুসলিম মনে আছে আল্লাহ যেন তাদেরকে সঠিক পথে রাখে এবং তাকে পথে আসার আমাদের সবাইকে দিন। আমরা সময় সংক্ষিপ্ত হয়ে যাচ্ছে আমাদের, তার আগে একটা প্রশ্ন দিয়ে দিচ্ছি। বোন আয়েশা প্রশ্ন করেছেন ফেসবুকের মাধ্যমে, ওনার মা ক্যান্সার এবং ওনার লাস্ট 3-4 কষ্টে মানে সেন্স না ফিট করাতে এটা হেল্প করেছেন, পড়তে পারেননি। একজন বলেছে না ছেলে মেয়েরা রোজা কাজা করা যাবে, কিন্তু উনি আমাদের কাছ থেকে সলিউশনটা যাচ্ছে কি একজন অসুস্থে জীবন সে যারা অথবা ভালো কাজ করে নিতে পারেনি অথবা নাম করতে পারেনি, আল্লাহ রাব্বুল আলামিনের আমরা ক্ষমা এই কোটি এটাই আমি। তবে এই অবস্থায় যদি সেন্স না থাকে তখন তো ইসলামী শরিয়ার বেহুশ অবস্থায় যদি দিনের পর দিন থাকেন তাহলে ইসলামী হুকুম থাকে না নামাজ যখন তখন হলো হোক নামাজটা আদায় দেওয়া, তায়ামুম করিয়ে দেয়া উজু করতে না পারলে, তাহলে এটাই আল্লাহর কাছে গ্রহণযোগ্য। যে যে অবস্থায় আছে সেই অবস্থায় তাকে আল্লাহর হুকুমটি পালন করে যে কোন যদি নামাজ পড়তে কোনো দেওয়া এটা রোজার ব্যাপারে যে অসুস্থদের পক্ষ থেকে ফিদিয়া বলেন যে রোজা এবং যেহেতু একই পরিবর্তে যেমন যায় একইভাবে নামাজের পরিবর্তে আমরা অনুরোধ আল্লাহর কাছে করবেন গুণমাপ চাবেন এবং সম্ভব হলে করার জন্য কাজগুলোর পক্ষে তাকে নামাজ করার চেষ্টা করবেন। আল্লাহ যারাই পর্যায়ে আছে আল্লাহ এবং আমাদের শেষ আল্লাহ সুন্দর আরামদায়ক করেন এবং আমাদের সাথে দেয় নিতে পারি সে আল্লাহ থেকে একটি দোয়া খুব চমৎকার আল্লাহর কাছে ভালো অথবা ইংরেজিতে যে ভাষায় পারি আল্লাহর কাছে এটাই চাবো খারাপ কাজ থেকে বিরত থাকার সুযোগ দেবে এবং মিসকে ভালোবাসা তুমি আমার চমৎকার একটি দোয়া আমরা আল্লাহর কাছে প্রত্যাশা করছি বিরত থাকলে দুঃখী মানুষ ফিতনা মুক্ত আমাকে এবং সকল দর্শক ভাই